আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ফ্যামিলি সবাইকে নিয়ে সুখে থাকেন, এটাই কামনা করি। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা টিভি ঠিক করার বিষয়ে আলোচনা করব। সেটা মডেল BM-LDS401। এই টিভিটা মূলত পাওয়ার দিলে চলে, আবার বন্ধ হয়ে যায়, চলে আবার বন্ধ হয়ে যায়। জাস্ট আমরা বলতে যাচ্ছি যে এটা রিস্টার্ট দেয়, বারবার রিস্টার্ট দেয়, এইটা কিভাবে ঠিক করব সেই বিষয়টাই আজকে আমি আপনাদের কাছে দেখাবো, তুলে ধরব। তা চলেন যাই, দেখি কিভাবে এটা ঠিক করা। প্রথম আমরা খুলব, দেখেন এটা হলো মাদার বোর্ড টিভির, এটা মেইন বোর্ড টিভির, এটা হলো টিভির মেইন বোর্ডের পাওয়ার সাপ্লাই কেবল, এটা হলো মেইন পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে এই কেবলটা আসছে। এই যে আউটপুটের যে ক্যাপাসিটরগুলো, এগুলো যখন ক্যাপাসিট্যান্ট ছেড়ে দেয়, যখন এর কার্যক্ষমতা কমে যায়, তখন এই টিভিটার এই সমস্যা হয়। এটা একবার চালু হয়, একবার অফ হয়, একবার চালু হয়, একবার অফ হয়। আউটপুটের মেন যে ক্যাপাসিটরগুলো, এটা 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 সাপ্লাই যদি অন না হয়, অনেক সমস্যা হয়, তখন আমরা এটা ব্রাশি ইউএফ 450 মাইক্রোফ্যারাড, 450 ভোল্ট ব্রাশি ইউএফ, এই ক্যাপাসিটরটা এবং এই ক্যাপাসিটরটা 68 ইউএফ 450 ভোল্ট, এটা চেঞ্জ করে দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, দেখেন এরপরে কি হয়। এই চারটে ক্যাপাসিটর, যখন ক্যাপাসিটর চারটে নষ্ট হয় না একসাথে, দুইটাও হইতে পারে, একটাও হইতে পারে, এটাও হতে পারে, এই ক্যাপাসিটরগুলোর যখন কার্যক্ষমতা কমে যায়, তখন এই ফলটা দেখা যায়। এটা একবার স্টার্ট হয়, একবার বন্ধ হয়, ব্লিঙ্কিং করে, জাস্ট স্টার্ট হয়, রিস্টার্ট হয়, রিস্টার্ট হয়, স্টার্ট হয়। তো দেখেন আমরা কি করা যায়, দেখেন। এই কেবলটা চেঞ্জ করে দিছি, উল্টাই দিলাম। এই কেবলটা ক্লিন করে, পরিষ্কার করে, সুন্দর মতন কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে তারপরে লাগাতে হবে। প্রথমে কারণ এটা হলো মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে মাদার বোর্ডের মেন পাওয়ার কেবল, এই ফিমেল পোর্টগুলো সুন্দর করে কন্টাক্ট ক্লিনার দিয়ে, এই ফিলিপস কন্টাক্ট ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। আবার পরিষ্কার করলাম, বন্ধুরা মূলত এই ফিমেল পোর্টটা পরিষ্কার করার পরে আমরা মেইন মাদার বোর্ডের সাথে লাগাই দিব।
কারণ এটা অনেক অনেক দিন চলার পরে এখানে ফাঙ্গাস পড়ে। এই কাজটা তো করবই, তারপরে এখানে যে এটা প্রাইমারি মেন পাওয়ার সাপ্লাই, এটা সেকেন্ডারি। এই সেকেন্ডারি যে ক্যাপাসিটরগুলো আছে এই ক্যাপাসিটরগুলো আমরা চেঞ্জ করে দিব। এটা হলো 470 35 ভোল্ট দুইটা, আর এটা হলো 1510 ভোল্ট মাইক্রোফ্যারাড, 1500 মাইক্রোফ্যারাড 10 ভোল্ট, এটা 470 10 ভোল্ট। তাছাড়া যদি আমাদের এই মাদার বোর্ডে কোনো ড্রাই সোল্ডার থাকে, সোল্ডারিং ডিসোল্ডারিং হয়ে যায়, তখন আমরা এইগুলা সুন্দর করে আয়রন দিয়ে রিসোল্ডারিং করব, আবার সোল্ডারিং করে দিব। তাহলে কাজটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে। আশা করি বন্ধুরা আপনারা এটা করেন, দেখেন আপনাদের টিভি ওকে হয়ে যাবে। প্রথমে ফিমেল কানেক্টরগুলো চেঞ্জ করে তারপরে এটা পরিষ্কার করে দিলাম, দিয়ে মাদারবোর্ডের সাথে লাগালাম। পরে ক্যাপাসিটর চারটা খারাপ হয় না, এখানে দুইটা হতে পারে, একটা হতে পারে, একটা করে চেঞ্জ করে আপনি যদি কম খরচ করতে চান তাহলে একটা করে চেঞ্জ করবেন আর পাওয়ার দিয়ে দেখবেন, একটা করে চেঞ্জ করবেন পাওয়ার দিয়ে দেখবেন। আর বন্ধুরা আর একটু বলি, যদি প্রাইমারি ক্যাপাসিটরগুলো খারাপ হয়ে থাকে তাহলে আপনার মেন পাওয়ারেরই সমস্যা হবে। তো যাই হোক, আমি ক্যাপাসিটরগুলো চেঞ্জ করতেছি, করে তারপরে আমি দেখব যে কতটুকু একা কাজটা হলো, কী করা যায়। দেখেন কেমন অবস্থায় আছে, এটা এখনো পাওয়ার আছে, বন্ধ হয় নাই। যাই হোক, দেখতে পারছি, দেখে চালু হইতো এরকম রাস্তা আসতো আবার বন্ধ হয়ে যেত, এরকম রাস্তা আসতো আবার বন্ধ হয়ে গেল। তা যাই হোক, আশা করি এটা ভালো হয়ে গেছে। আমরা একটু ভিডিও অথবা ছবি অথবা ডিশের লাইনের কানেকশন দিয়ে এটা চেক করতে পারি। এখন একটা যাই হোক, ছবিটা আসছে, ছবিটা দেখি, এটা আসছে, যাই হোক মূলত এটার যে সমস্যা ছিল আশা করি আর সমস্যা হবে না। এটার সমস্যার জন্য এই ক্যাপাসিটারগুলোই চেঞ্জ করতে হয়, এই ক্যাপাসিটার চেঞ্জ করার পরেই এই সমস্যার সমাধান হয়ে গেছে। তা যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, করোনা মহামারী থেকে সবাই যেন নিজেকে রক্ষা করে চলবেন। আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখবেন। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।